যেভাবে বললাম সেভাবে কাজ কাম হবে, ঠিক আছে? হ্যাঁ, আগামীকাল পেমেন্ট পাঠিয়ে দেবো। ওকে, যান আপনার কাজ করেন, যান নাও। দেব সে ভাষা আমার নেই। আল্লাহ আল্লাহ আপনার মঙ্গল করুক। হ্যাঁ ভাই, আল্লাহ আপনারও মঙ্গল করুক, কারণ আপনার এই টাকাগুলো আমি নিলাম। জি তো ওদের হাত থেকে তোমাকে বাঁচাবো, কিন্তু আমার হাত থেকে ওদেরকে কে বাঁচাবে? এক্সকিউজ মি, এটা একটু ধরুন, আমি আসছি। ধন্যবাদ এখন নয়, আগে বলুন আপনি কোথায় যাবেন? গুলশান। গুলশান? গুলশান তো ওদিকে যেতে হবে, কিন্তু ওরা খুব সাংঘাতিক সন্ত্রাসী, ওদিকে গেলে আবার আক্রমণ করবে, তাই সন্ধ্যা না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না। আগে সন্ধ্যা হতে দিন, তারপর আপনাকে বাড়িতে পৌঁছে দেব।
আমাকে এখানে নিয়ে এলেন কেন? হাই সোনা, এসো। আপনি ওদের হাত থেকে বাঁচিয়ে আমাকে কি করছেন? তোমাকে তোমাকে ভোগ করার জন্য। দোহেলাকে আমার একটা কথা শুনুন, দোহেলাকে আমাকে এভাবে নষ্ট করলে আমার আত্মহত্যা ছাড়ার কোনো পথ থাকবে না, আর আত্মহত্যা মহাপাপ, তাই আমাকে এই পাপ আপনি করতে দেবেন না। যদি আমার প্রতি আপনার এতই লোভ থাকে তাহলে তাহলে আমাকে বিয়ে করুন, তারপর আপনার মনের আশা পূরণ করুন। বেশ, তাহলে আজই তোমাকে বিয়ে করব, কিন্তু বিয়ে রাতের পর তুমি আমাকে আর পাবে না। সেলিম! জি উস্তাদ। এক্ষুনি গিয়ে কাজে নিয়ে আয়, যা। আচ্ছা। তোমাদের বিয়েটা হয়ে গেছে, আল্লাহ তোমাদের সুখে রাখুক, শান্তিতে রাখুক। আমি গেলাম বাবা। ওয়ালাইকুম আসসালাম। এবার এবার তোমার মনের আশা পূরণ করতে পারো। আপা, আপনার চিঠি। চিঠি? জীবনের প্রথম কেন জানি তোমার উপর আমার করুণা হয়েছে, তাই চলে গেলাম। তুমি যদি মুক্ত হতে চাও আমার কাছ থেকে তাহলে তুমি মুক্ত। মানুষ তাই করে, আল্লাহ যা হুকুম করে। ইতি আব্দুল্লাহ। আব্দুল্লাহ, তোমার এতদিনের কাজে বস ভীষণ খুশি হয়েছে। কিন্তু ভাই, লিডারের দেখা তো এখনো পেলাম না। আরে পাবে পাবে, আর একটা কাজ করতে পারলেই তুমি বসে দেখা পাবে। তাহলে বলো কি কাজ? লিডারের সাথে থাকতে পারলে আমি বড় হতে পারবো, অনেক বড়। আর বড় হওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, খুন, বোমাবাজি, চাঁদাবাজি, হাইজ্যাক। বলো বলো আমাকে কি করতে হবে? শোনো, আমাদের বস এবার এমপি ইলেকশন করবে, কিন্তু তার বিপরীতে আছে সরফদ্দিন চৌধুরী। সরফদ্দিন চৌধুরী যদি নির্বাচন করে তাহলে আমাদের বস নিঘাত ফেল করবে, তাই সরফদ্দিনকে নির্বাচন থেকে বিরত রাখতে হবে। বেশ, উনি আমাদের লিডারের বিরুদ্ধে নির্বাচন করবে না, এই কথাটা ওনাকে অগ্রিম জানিয়ে দাও। পাশ আমাদের লিডার, পাশ। হ্যাঁ হ্যাঁ, নির্বাচনে আমাকে জয়ী হতেই হবে। আপনারা নিজ নিজ এলাকায় আমার পক্ষে প্রচার শুরু করে দিন, আমি পরবর্তীতে অন্যান্য কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেব। তার আর কোনো প্রয়োজন নেই। কে তুমি, এখানে কি চাও? আমি চাই আপনি নির্বাচন করতে পারবেন না। আর যদি নির্বাচন করি? আপনার হাত পা সব কিছু ভেঙে দিয়ে যাব। এবার বলুন, নির্বাচন করবেন নাকি যা বললাম তাই করব? আই সে ইউ গেট আউট, নয়তো আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আমার মনে হয় আপনি আপনার জীবনকে ভালোবাসেন না। ভালোবাসি, কিন্তু দেশের চাইতে বেশি নয়। তাই তোমার মতো অসতের হাত থেকে এই দেশটাকে রক্ষা করার জন্যে, এই দেশের মানুষকে রক্ষা করার জন্যে
নির্বাচন আমি করবই। নির্বাচন করা তো দূরের কথা, তুমি যাতে নিজের ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে না পারো সেই জন্য তোমার পা আর হাত ভেঙে দেব। হ্যালো পুলিশ স্টেশন, আমি জননেতা শরীফউদ্দিন বলছি, আমি খুব বিপদে আছি, আপনারা এক্ষুনি আমার এখানে চলে আসুন প্লিজ। বল নির্বাচন করবি কিনা? তুমি 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 ওনাকে মারছো কেন? উনি আমার বাবা। তোমার বাবা হোক আর যেই হোক, আজ ওকে আমি খুন করে ফেলবো। শুয়রের বাচ্চা, তুমি ঠিক আছো তো বাবা? ওকে তুই চিনিস মা? হ্যাঁ বাবা। শরীফউদ্দিনকে যা বলার বলে দিয়েছি, উনি যদি জীবনকে ভালোবাসে তাহলে নির্বাচন আর করবেন না। গুড, ভেরি গুড। আমাদের বসের কথা শুনলে আরো খুশি হবে। আরে ভাই, বসের দেখা পাবো কবে? খুব শীঘ্রই। ওকে আমি চিনি, ওর নামও জানি, কিন্তু ও কোথায় থাকে তা বলবো না। কেন কেন বলবেন না? ও তো আপনার বাবাকে খুন করতে চেয়েছিল। মারে, যে তোর বাবার জীবন নিতে চায় তাকে তুই বাঁচিয়ে রাখতে চাস কেন? হ্যাঁ বলুন। না বলবো না, মরে গেলেও বলবো না। আপনি যদি ক্রিমিনালটার কথা না বলেন তাহলে আপনাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আশ্চর্য, মিলেকে অ্যারেস্ট করে নিয়ে গেল তবু আমার ঠিকানা বলেনি। আর কাল থানা থেকে দুদিনের রিমান্ডে ডিবি অফিসে নিয়ে যাবে। না না, হতে পারে না, মিলেকে আমার বাঁচাতেই হবে। আমাকে পুলিশের হাত থেকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছো কেন? পত্রিকায় পড়লাম তুমি আমার ঠিকানা পুলিশকে বলোনি, তাই বুঝতে পেরেছি তুমি আমার কাছ থেকে মুক্তি নাওনি। তাহলে আমি যে তোমার স্ত্রী এ কথা স্বীকার করো? তোমার মনে আমার প্রতি ভালোবাসা আছে বলে মনে করো? আমি একজন ক্রিমিনাল, বড় হওয়া ছাড়া কিছু মনে করতে চাই না। ক্রাইম করে কেউ কোনোদিন বড় হতে পারে না। হ্যাঁ পারে, পারে। শতকরা 80 ভাগ মানুষ অসৎ পথে ক্রাইম করে প্রতিষ্ঠিত হচ্ছে, আর বাকি 20 ভাগ মানুষ সৎ পথে থেকে কুকুর বিড়ালের মতো জীবন কাটাচ্ছে। হ্যাঁ, ওই 20 ভাগ মানুষ যতদিন বেঁচে থাকবে দেশ ততদিন বেঁচে থাকবে, আর ওই 20 ভাগ মানুষের মধ্য থেকেই একজন মানুষের ডাকেই এই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু তাতে মানুষ কি পেয়েছে বলো, বলো? একটি দেশ। দেশ, এই দেশ এখন মানুষ না খেয়ে আছে, কিন্তু আমি বেঁচে থাকার জন্য না খেয়ে দুঃখে দুঃখে মরতে পারবো না। আরে মানুষ যদি জীবনকে উপভোগ নাই করতে পারে তাহলে জন্মই মিথ্যে। কিন্তু আমি বলবো, দেশকে ভালোবেসে যদি দেশের মানুষের জন্য কিছু করতেই না পারলে তাহলে জন্মই মিথ্যে। তুমি শুধু একটিবার একটিবার একটি ভালো কাজ করো, দেখবে সে কাজে কত আনন্দ। চাই না কোনো ভালো কাজ করতে, ভালোভাবে বাঁচতে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কেউ আমাকে সুন্দরভাবে বাঁচতে দেয়নি, কেউ না, কেউ আমাকে বাঁচতে দেয়নি, কেউ আমাকে বাঁচতে দেয়নি।
এখন বলো তুমি কোথায় যাবে? আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যেতে চাই না। আমি আমার স্বামীকে একজন সত্যিকারের মানুষ বানিয়ে মানুষকে ভালোবাসতে শেখাব, তার হৃদয়ে প্রেম জন্ম দেব। কি ভাবছিল এতক্ষণ? আমি তোমাকে নিয়ে ভাবছিলাম। কিন্তু কেন ভাবছিলাম? না না, আমি কিছু ভাবতে চাই না। আমার বিশ্বাস, অসৎ পথ থেকে ওকে আমি ফিরিয়ে আনতে পারবই। কি বললেন? আমার মেয়েকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে? আমি কিচ্ছু শুনতে চাই না। যেখান থেকে পারেন, যেভাবে পারেন, আমার মেয়েকে উদ্ধার করে দিন। আমি আজই আইজি সাহেবের সঙ্গে কথা বলবো, আজই। ওই সন্ত্রাসীদের এত বড় সাহস, আমি ওদের ভালো হয়েছে ওকে জিম্মি করে আমাদের বস নিশ্চিন্তে নির্বাচন করে জয় হতে পারবে। কিন্তু লিডারে দেখা পাবো কবে? তাহলে শোনো, 14 তারিখে বস আমাদের সবার সাথে বসে পোলাও খাবে। ও হ্যাঁ, তোমার বাবা আমার ঠিকানা চিঠি দিয়েছে, এই নাও। ভাই, বাবা আমাকে যেতে বলেছে। বেশ যাও, কিন্তু 14 তারিখের আগে ফিরে এসো। খোদা হাফেজ। বাবার কাছে এসব পোশাক পরে যেতে পারবো না। বাবা জানে আমি বেকার, চাকরির সন্ধান করছি। বাবা আমাকে বড় ভালো জানে, আর জানেন আমি ওনারই মতো একজন দেশপ্রেমিক। মেহনাজ, তুমি নেই কিন্তু আমার মনে হয় তুমি আমার আশেপাশেই আছো। ছেলেকে আমার মতো একজন দেশপ্রেমিক বানাতে আমি তাই করেছি। ও ও আমার এই মতো দেশকে ভালোবাসে, সে একজন দেশপ্রেমিক। তোমার স্বপ্ন আমি পূরণ করেছি। কাল তোমার মৃত্যু দিবস, সে আসবে আসবে। তুমি প্রাণ ভরে তাকে দেখে নিও, দেখে নিও।
মেহনাজ কি কি আশ্চর্য, আজ 30টি বছর পার হয়ে গেছে কিন্তু মনে হয় এই তো সেদিন যেদিন আমি পাক মিলিটারে ছিলাম। মোল্লা, তোমারা খানা বহুত আচ্ছা হুয়া। আমি শুনকে বহুত খুশ হুয়া। চলো আইয়ে, সারা ধন্য হো গিয়া। আরে মেজর সাহেব, আমার বাড়িতে সারা গ্রামের মানুষ দেখছে, আপনি জানেন না আজ আমার মান ইজ্জত বহুত উঁচা হো গিয়া। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বাংলাদেশ স্বাধীন করেগা। আরে স্যার, এই সব কি শোনা? ওই যে 7ই মার্চের ভাষণের পর ওরা সব পাগল হয়ে গেছে, দেখেন না, অফিস আদালত কল কারখানা সব বন্ধ, অসহযোগ আন্দোলন কইরা পাকিস্তানের বাংলাদেশ বানাবে। শাল আর কই কি, আরে পাকিস্তান নামটার মধ্যে একটা পাক পবিত্র ব্যাপার আছে না, নামটা শুনলে কেমন খুশবু ছড়ায়। ওরা এইটারে অপবিত্র করার জন্য নামছে। যাক যা, আপনি কোনো চিন্তা করেন না, ওই যে স্যার আপনার গাড়ি, আপনি যান, আমি পরে আসবো। আরে ভাই ক্যা বল, গেলো আমি মেজর সাহেবের খাস চামচা, যা ভাগে আছে তুই তো ডিউটি কর, যা। ডিউটি করছি বলে তো বলছি, এই অস্ত্রাগারের আশেপাশে বসে জুয়া খেলা চলবে না। বাঙাল কা বাচ্চা, যা ভাগে আছে। পাকিস্তানি পরপর বাংলাদেশে বসে বাঙালিদেরকে গালি, হ্যাঁ তোর এত বড় আজকের পর থেকে এই এরিয়াতে কোনোদিন তাস খেলতে পারবি না, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, মনে রাখিস। মনে রাখলাম, তুই আমার তাস সিরস নাই, তুই তোর কলিজা সিরসস, তোর কলিজা সিরসস, তোরে আমি কোর্ট মার্শাল করুম, তোরে আমি ফায়ারিং স্কোয়াডে নিয়ে যাবো, তুই বাঁচতে পারবি না মোহাম্মদ আলী, তুই বাঁচতে পারবি না। আলী ভাইয়া ছুটিতে এলেই তোমার আমার বিয়েটা হয়ে যাবে। ইয়া আল্লাহ, ভাইয়াকে তুমি ছুটিতে বাড়িতে পাঠিয়ে দাও, ভাইয়া এলেই যেন আমাদের বিয়েটা হয়ে যায়। এই তো আমি এসে গেছি। ভাইয়া, মা মা দেখো ভাইয়া এসেছে। ভাইয়া ভাইয়া তুমি কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো। আকাশ তুমি ভালো আছো? ভালো। আলী এসেছে, কোথায়? মা দাঁড়া, আমি আসছি, তুই এখানেই দাঁড়া। আলি, পাকিস্তানি মিলিটারি পোশাক খুলে এই পোশাকটা পরে আয়, যা। ভাইয়া
কিছু মনে করো না। না দে তো না। মা আলি, তুই তো জানিস আমি পাকিস্তানি কোনো কিছুই পছন্দ করি না। কিন্তু মা, তুমি আমি মেঘলা আকাশ সবাই তো পাকিস্তানি। না, আমরা পূর্ব পাকিস্তানের বাঙালি, এটা বাংলাদেশ, আমরা বাংলায় কথা বলি। ওরা পশ্চিম পাকিস্তানি, ওরা উর্দুতে কথা বলে। আর মোহাম্মদ আলী জিন্না আমাদের উর্দুতে কথা বলতে বাধ্য করেছিল, কিন্তু বাঙালিরা সবাই মিলে সংগ্রামে নামে এবং বাংলা ভাষার জন্য অনেক বাঙালি বুকের রক্ত ঝরিয়েছে। কি কি কইলা? আলি ভাই ছুটিতে বাড়ি আইছে? হ্যাঁ এসেছে। আলুই হইছে এইবার। এই কুটুমিয়া তোর বাইরে কুটু কুটু করে পটাইয়া তোরে বিয়া করার কথা কব। কি ভাবছ? আমার জীবনের একটা সুখের কথা ভাবতাছি। আমার জীবনের একটা সুখের কথা শোনো। হাত ধরছ যখন, বলো 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 বলো। কিছুদিন পরে আকাশের সাথে আমার বিয়ে হবে। বাবা কি মজা! কলাও খাবো, কুরমা খাবো, সালাদের লোকে বাইং মাছ দিয়া খামু। কি করলো? ওর বিয়ে আকাশের সাথে? তাইলে আমার বিয়ে কি বাতাসের সাথে হইব? ওরে না পাইলে আমি মরণে বাধা বেশি, নিশ্চয় মেঘলার সাথে আমার বিয়ে হইব। এই মরণ আর মরণ দেব না। তাইলে বাবা আল্লাহর হাতে আমার একটু দান করেন। অবশ্যই অবশ্যই। এলো আদুলি, এলো শিকি। আল্লাহ আল্লাহ, আমার মাথার যত চুল ততদিন তুমি তার হায়াত দাস করো। আল্লাহ খারাপ। তোমার পয়সা ফেরত নেন কে? তোমার মাথায় যতদিন চুল আছে ততদিন বাসুর লিগে তো আমারে দোয়া করছো। হ্যাঁ করছে। তোমার মাথায় তো একটাও চুল নাই, মানে আজ কি আমার মনে দোয়া করছো? মামি এসো। হাসাই হাসাই হাসাই। এই জিনিস তো না যাবো না, ধোকা। এই কালো ওলাই পাইসা পারে, আমি কোন দিকে যাবো? আমি যাই মা। আচ্ছা বাবা, একটু সাবধানে থাকিস, পাকিস্তানিদের সাথে বিবাদ করিস না, যে কোনো মুহূর্তে তোকে বিপদে ফেলতে পারে। আর যদি পারিস এই চাকরিটা ছেড়ে দিস। তুমি শুধু আমার জন্য দোয়া করো মা। ভাইয়া পাগলি কাঁদিস না, শোন তুই মাকে দেখে রাখিস। হ্যাঁ আকাশ, তুমি মাকে দেখে রেখো। যাই রে, আসি মা। আচ্ছা আলে শোন, আমার বেটি মেহনাজ কাল করাচি সে ঢাকা আসি আছে, আর আজ ট্রেন গাড়ি সে এখানে আসবে। তুমি স্টেশন মে যাও আর মেরে বেটি কো লেকে আও। ইয়েস স্যার,
सर आपका बेटे का नाम कितना? ओ, तुम बंगाली कुछ भी नहीं समझता, नाम मेहनास। ओ मेहनास। ओ ये From West Pakistan? Yes. Adiga? Yeah. I have come from West Pakistan. Aapka naam Mehnaz? Major Sharabat Sahib ka Khan ka beti? Haan, Major Sahib ki beti. Ah! Aapne uthiye? Jeep mein uthiye? Major Sahib mujhe pathaya. What is your name? My name is Muhammad Ali. Boitha. Boitha ka matlab kya hai? Boitha ka matlab... मतलब सिट डाउन, आप पिसन से बैठा। मैं पीछे नहीं सामने बैठूं। ओ सामने से बैठा। आ बैठा 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 सामने से। सिट डाउन सिट डाउन। कराची आप कहाँ रहता? कराची से 20 मील दूर एक गांव में रहती हूँ। ए रुको 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 रुको। सुभान अल्लाह, क्या नजारा है। व्हाट अ नाइस लोकेशन। हमारे कराची में तो ऐसा कुछ भी नहीं। अली, तुम्हारा देश बहुत खूबसूरत है, बहुत ही खूबसूरत। शॉप सब अल्लाह इच्छा। इच्छा? इच्छा का मतलब? इच्छा का मतलब उजे सब अल्लाह का रहमत। हाँ, अल्लाह ने तुम्हारे देश को एक अच्छा देश बनाया, एकदम जन्नत। कौन कौन गा रहा है? कहाँ कहाँ? माझे अमर भंगा नाओ रे माझे बया जाओ रे भिन्ना कष्टेर नौका खानी मस्खाने तार गोरा भिन्ना कष्टेर नौका। क्या गाना है, कितना अच्छा सुर है। आपको ये गाना भालो लगता है? Yes, I love songs. हाँ मोरकुम गाना गाते पातम। हाँ कब सुनाओ? बाद में सुनाएगा, आप चलिए। बेसी देरी होने से आपको अब्बा मेजो से भावेगा। What? क्या क्या बोले? भावेगा, इसका मतलब क्या है? मतलब आपका अब्बा चिंता करेगा, आपका सुसेगो। समझ गई। चलिए चलिए लेडीज फास्ट। पागल 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 पागल। अबू मेहनाज मेरी बेटी, तुम्हें आने में कोई तकलीफ तो नहीं हुआ? नहीं अबू, आपने जिसे भेजा वो बहुत बहुत ही अच्छा, मुझे कोई तकलीफ होने नहीं दिया। देखो बेटी, बंगाली को अच्छा मत बोलो, ये लोगों को सर पे मत चढ़ाओ। क्यों अब्बू? ये लोग बहुत खतरनाक होती है। लेकिन वो तो बहुत अच्छा आदमी है। यह कौन अच्छा कौन बुरा, मुझे सब कुछ मालूम है। आले सर, मेरी बेटी को कमरा दिखाओ। यो ले चलो। चलिए चलो।
दिस इज योर रूम, मैं जाता है, आप विश्राम लेता है, यदि हाम भूल बोलता है आप डोंट माइंड नहीं करेगा। ओके हम जाता है। यू आर रियली ब्यूटीफुल। एकदम सीधा साधा। आईते ना आईते ही मेजर मायारे कब्जा करे फलाइस, बेशी बारिश ना বেশি উড়িস না, বেশি উড়লে ডানা কাইটা দিম। চামচা এইটা মিলিটারির হাত, ব্লেডের চাইতে ধারালো, লোহার চাইতে শক্ত, আর বাঙালি মিলিটারি বাঘের চাইতে হিংস্র, যাকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার, আর তোর মতো কত রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে না খায় মরতাছে, শুয়ারের বাচ্চা। আমার গায়ে হাত দিছস, কয়দিন পরে টের পাবি এই মোল্লা কি জিনিস। ইউ আর রিয়েলি বিউটিফুল। আলি কে সাথ বাত করনে মে बहुत मजा आता है, लेकिन उसे तो उर्दू नहीं आता, क्या किया जाए। हाँ, कल से आली के पास मैं बांग्ला सीखूंगी। बांग्ला? आपने बांग्ला सीखेंगा? हाँ, हम बांग्ला सीखेंगे। बोलो, तुम सिखाओगे? बोलो। ठीक है, मैं आपको बांग्ला सिखाऊंगा। वादा? ये वादा। एटा सिखानोर आगे हम जा बोलेगा तुम ताई बोलेगा। बोलो, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ইয়ে কিয়া হে? এটা বাঙালি জাতির বিগ পয়েট, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। হো, ইয়েস ইয়েস ইয়েস। তাহলে বলো, আমার বলো, আমার সোনার সোনার বাংলা বাংলা আমি আমি তোমার তোমাকে ভালো ভালো বাসি বাসি।
এত তাড়াতাড়ি তুমি আমাদের বাংলা ভাষা রপ্ত করে ফেলবে আমি ভাবতেই পারিনি। এখন তোমার কথা শুনলে কেউ বুঝতেই পারবে না তুমি বাঙালি মেয়ে না, তুমি একটা ব্রিলিয়েন্ট ভালো মেয়ে। আর আমার কাছে তোমার মতো এত ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নেই। তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আমার তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না। এক মুহূর্তের জন্য তোমাকে না দেখলে মনে হয় আমার পৃথিবীটা অন্ধকার। কিন্তু আমি যখন চলে যাব তখন আমাকে না দেখে তুমি থাকবে কি করে? তুমি চলে গেলে আমি বাঁচবই না, মরেই যাব। তাহলে আমি কোথাও যাব না। যাবে না? না, চিরদিনের জন্য তোমার কাছে থেকে যাব। আমার কাছে? হ্যাঁ, তোমার ঘরে বাঙালি বধূ হয়ে। কিন্তু তোমার বাবা যদি বাধা দেয়, তোমাকে নিয়ে যদি তোমার দেশে চলে যায়? দুনিয়ার কোনো শক্তি তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না। তোমার ডাক শুনে আমি লোহার খাঁচা ভেঙে তোমার কাছে চলে আসব। সত্যি বলছো? হ্যাঁ, কাল সকালে তুমি যেখান থেকে ডাকবে আমি সেখানেই চলে আসব। Thank you.
কি ভাবছো? ভাবছি বিয়ের কথা, বাসর ঘরের কথা। তোমার বাসর ঘরে যেতে ইচ্ছে করে? হ্যাঁ, তুমি যখনই আমাকে ডাকবে তখনই আমি আমার দেশ ছেড়ে তোমার দেশে চিরদিনের জন্য চলে আসব। বলো, হুকুম করো। সময় হলে বলবো, এখন তুমি যাও, দেরি হলে মেজর সাহেব রাগ করবেন। ক্যা ক্যা কাহা? হাম তো ঠিকই কাহা তা স্যার, আপনার বেটি আর ওই আলি দুজনে মিলা প্যারকে সামোস। মেরাজ এটা নাও। আজ ইয়ে কিয়া পেহনা তুমনে? সারি, বাঙালি স্টাইল, আলিনে মুছে দিয়া। মেনাজ, আজকে বাদ তোমরা উসকা সাথ ঘুমনা ফিরনা বন্ধ। লেকিন ইসমে খারাপি কিয়া হ্যায়? ওই বাঙালি আর হাম তো পাকিস্তানি। লেকিন এ মুলক ভি তো পাকিস্তান হ্যায়। হ্যাঁ হ্যাঁ, পাকিস্তান পাকিস্তান, আর পাকিস্তান কো রাজ হাম করতা হ্যায়, হাম। আর ইয়ে লোক হামারা নকর হ্যায়, নকর। হ্যাঁ ম্যাম সাহেব, স্যার ঠিক বলতেছেন, এই দেশের মানুষ সব আপনাদের চাকর। এই যে দেখেন, আমি স্যারের খাস সামসা। চুপ করো, তোমার দেশের মানুষ আমাদের চাকর, এ কথা বলতে তোমার লজ্জা হলো না? তোমার মতন মানুষ যতদিন এ দেশে থাকবে ততদিন এ দেশের কোনো উন্নতি হবে না। তোমার মতন বাঙালিকে গুলি করে মারা উচিত। হেনস, ইয়ে বাংলা তোমাকে কিসনে শেখায়া? যার সাথে আমি সারা জীবন থাকবো সে শিখিয়েছে। কে সে বল, কে সে? আর ওই যে কইছিলাম না, আলি আলি, ওনারে পাকিস্তানি থেকে একেবারে বাঙালি বানায় ফেলছে, কিছুদিনের মধ্যে শাদী উদি করকে একেবারে বহু বানায় ফেলেগা। আমি যদি আলির বউ হতে পারি তাহলে দেশের বউ হতে পেরে আমি ধন্য হয়ে যাবো। জবান কো লাগাম দো, আমি তোর জবান কাটিয়া ফেলবো। সত্যি কথা বলতে আমাকে কেউ বাধা দিতে পারবে না। কেউ না পারলো আমি পারবো, আমি। চেষ্টা করে দেখো। আউট স্যার, এখন কি হয়ে গা? মেহনাজকে করাচি পাঠানোর সব বন্দোবস্ত করো, যাও। আলি, আমার বাবা তোমাকে কিছুতেই মেনে নিতে পারছে না, তাই কালই আমাকে করাচি পাঠিয়ে দিচ্ছে। এসব কি বলছো? আমি ঠিকই বলছি, এখন উপায় একটাই। কি? আজই আমাকে তোমার বিয়ে করতে হবে। বিয়ে? হ্যাঁ, কিন্তু আমার মা পাকিস্তানি মেয়ে, মা কিছুতে বিয়ে করতে মত দেবেন না। আলি, হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি আত্মহত্যা করব। না না, এ পাপ, মহাপাপ। তাহলে আমাকে তুমি এই পাপ করতে দিও না, আমাকে বিয়ে করো। বেশ চলো। কেন কা আলি, আলি ভাগ গিয়া? জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আলির বাড়ি ঘর সব চিনি, আপনি শুধু আলিরে ধৈর্য আনার অর্ডারটা দেন। তব যাও, যাও, যা সে বিয়ে হো, জিদার সে বিয়ে হো, উসে পাকার কে লে আও। এসব এসব তুমি কি বলছো ভাইয়া? আমি ঠিকই বলছি, তুই এক্ষুনি মাকে এখানে নিয়ে আয়, নয়তো মিলিটারিরা আমার খোঁজে এসে আমাকে না পেলে মাকে ধরে নিয়ে যাবে। যা শিগগিরই মাকে নিয়ে আয়, আমি এখানে তোদের জন্য অপেক্ষা করছি, যা যা। আচ্ছা ভাইয়া, এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি মা, ভাইয়া আমাকে সব বলেছে। আলি এখন কোথায়? নিরাপদে আছে, তোমাকে নিয়ে যেতে বলেছে, তাড়াতাড়ি চলো, নয়তো আর্মিরা এসে পড়বে। তোমরা কি চাও? এই নিয়ে এসো। মিলিটারি ওদেরকে ধরে নিয়ে যাচ্ছে, নিশ্চয়ই ভাইয়ের সাথে কিছু একটা হয়েছে, আমাকে সব জানতে হবে। আলি, মোহাম্মদ আলি, মোহাম্মদ আলীর বুড্ডি মা আর তার খুবসুরত বহিনা,
বাচ্চা। এই ছকরি, তোর ভাই কোথায় আছে তুই নাকি জানিস? হ্যাঁ জানি। জানিস? যদি তুই জানিস তাহলে বল তোর ভাই কোথায় আছে, ওই বুজদিল কোথায়? বুজদিল? আমার ভাই বুজদিল নয়, বাহাদুর। আর বাহাদুর বলে তোমাদের সবাইকে কুকুরের মতো পিটিয়ে সিনা উঁচু করে চলে গেছে। খামোশ! বল আলী কোথায়? শয়তান, তোর উপরে আল্লাহর গজব পড়বে। স্যার, ও স্যার, ওই মাইয়া এইভাবে কথা বলবে না স্যার। কে স্যার বলবে? বলতাছি স্যার, তার আগে ওই মাইয়াটারে এইখানে নিয়ে আসেন। এইবার ওর মারে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করান। আপনি খালি এক থেকে পাঁচ পর্যন্ত গুনবেন, এর মধ্যে ও যদি ওর বাহাদুর ভাইয়ের কথা না বলে তাহলে ওর মা আট খুশ। স্যার অর্ডার করেন। সোলজার, গেট রেডি, গেট রেডি। স্যার ওনা শুরু করে স্যার। মেঘলা, আমার মৃত্যু হয় হোক, তবুও তুই তোর ভাইয়ের কথা বলবি না, এ তোর মায়ের আদেশ। মেঘলা, আমার মৃত্যু হলে তুই শুধু তোর মাকে হারাবি, কিন্তু তোর ভাইয়ের যদি মৃত্যু হয় তাহলে এই বাংলায় একজন দেশপ্রেমিক বিদ্রোহী সৈনিক হারাবে, আর সৈনিক ছাড়া এ দেশ ওদের গোলামি থেকে মুক্তি পাবে না, মুক্তি পাবে না। চার, মেঘলা, তুই যদি আলীর কথা বলিস তাহলে হাসরের ময়দানে আমি তোকে সন্তান বলে স্বীকার করব না, আমাদের নবীর সাফায়াত পাবি না, পাঁচ বলার সাথে ওরা আমায় গুলি করবে, যদি সহ্য করতে না পারিস তাহলে চোখ বন্ধ রাখ। বন্দুকের শব্দ শুনতে পেলাম না কেন? মাকে মারতে পারে না, আমার বোন মরতে পারে না। বল তুই মিথ্যে বলছিস, বল তুই মিথ্যে বলছিস। না, মিথ্যে নয়, ওরা কেউ বেঁচে নেই। না আলী ভাই, আল্লাহর কসম, ওই শয়তান মেজর মেয়েছে তোমার মাকে, আর ওই মোল্লা শহরের বাচ্চা মেয়েছে তোমার বোনকে। এবার মরবে ওরা আমার হাতে। মেজর, তুই আর দেশে ফিরে যেতে পারবি না। মোল্লা, আমি তোকে জিন্দা দাফন করব। না আলী ভাই, না, তোয়াই লাগে, তুমি ক্যান্টনমেন্টের দিকে যেও না। শোনো, সাতই পারছে পর পাকিস্তানিরা পাগল হয়ে উঠেছে, কি ষড়যন্ত্র করছে কিছুই বুঝে উঠতে পারছি না। আমি গোপনে সংবাদ নিয়েছি, ক্যান্টনমেন্টের অবস্থা ভালো না, পাকিস্তানিরা আমাদের দেশের উপর কি অত্যাচার করে কিছুই বলা যায় না। ¡Gracias!
আলী ভাই শুনেছো? আমি সব শুনেছি। দেখো ওরা ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে এসেছে, বাকি যে কয়েকজন বাঙালি মিলিটারি ছিল তাদেরকে পাকিস্তানি আর্মিরা মেরে ফেলেছে। শুধু তাই নয়, ওরা সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করছে। তাই প্রাণ ভয়ে লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আলী ভাই ওই দেখো, কিন্তু যাদের জন্য ওরা দেশ ছেড়ে চলে যাচ্ছে তাদেরকে আমি শান্তিতে থাকতে দেব না। আমাদের যা আছে তাই নিয়ে ওদের সাথে আমরা যুদ্ধ করব, আর এই যুদ্ধে যদি আমাদের মরণ হয় তাহলে আমরা হব শহীদ। নিজেকে এত দুর্বল ভেবো না ভাইয়া। সত্যি বলছো? হ্যাঁ ভাইয়া সত্যি বলছি। বেশ, তাহলে এবার হবে পাকিস্তানদের সাথে বাঙালি লড়াই, আর এই লড়াইয়ে বাঙালি জয়ী হবে ইনশাআল্লাহ। এই তোমরা এসব পোশাক খুলে ফেলো, আজ থেকে পাকিস্তানি মিলিটারি নই, আমরা মুক্তিযোদ্ধা। আমার মেঘলা নাই, পাক মিলিটারি তোগরে আমি খাইছি, আমি তোগরে আর তোগ দেশে ফিরে যাইতে দেবো না, তোগরে সিদ্ধকে খেয়ে ফেলাম। তোরই তো খুঁজতাছি, বাঙালি মারতাইছ তুই, আয় হরের পো, তুই আয় খচ্চরের পো। অঙ্ক বুলাতি হে বদতমিজ, তুই ইদর রে এমে আতে হ্যান্ডসাম, হাই গুতা লাগে তুম আমকো কে বলে হরের পো খচ্চরের পো, হরের পো খচ্চরের পো। বল ইসকা মতলব কে বাতা খাইছে রে এই শালারে, এটা বুঝাইতে গেলে তো আমারে ফুলক করে ফেলাইব। ইসকা মানে বহুত আচ্ছাই, এই হরের পো খচ্চরের পো, তাগাত মান বাহাদুর। তুম সাই বলা আম কে হরের পোতে, আমারা বাপ আমজামি বড়া হরের পোতে, আমারা বাপ কা বাপ আমারা দাদা ও ভি বহুত বড়া কচ্চরের পোতে। শুনো এ বঙ্গাল মে তুম মেরে ফ্যামিলি কো পেহচানা হ্যায়, ওর কিসি নে ভি নেম পুছে পেহচানা, মেরা দিল খুশ কর দিয়া, মে তুমসে প্যার করুঙ্গা। আরে বে ভাই, আরে সার বেটা তোর মুহে গন্ধ কয়, চোরের বো কাচ্চরের বো, আর আই রে ভাই, আই আই আই। ওয়ালাইকুম সালাম, আমি হরের পোত খচ্চরের পোত, আমি হরের পোত খচ্চরের পোত, আমি হরের পোত খচ্চরের পোত, আমি হরের পোত, আমি হরের পোত খচ্চরের পোত। স্যার আপনি আপনারে গালি দিতেছেন কে? গালি? হ্যাঁ গালি। হরের পোত গালি? হ্যাঁ গালি। খচ্চরের পোত গালি? হ্যাঁ একেবারে খারাপ গালি। উস্তে আমার বাপ কো গালি দিয়া
हमारा खानदान को गाली दिया। वो खन खराब का बच्चा किधर गया है? खन खराब अस्त्र भाई आज तक मुक्ति जोद्धा वो रहा खन खराब। ओ खोचे ओ खोचे टेर हम आती है मुनाफिक हमको गाली दे के तुम समझ जाए भाग जाएगा। नहीं तुमने हमको गाली दिया कैमने? तुमने हमारा बाप को गाली दिया, तुमने एक मुसलमान को गाली दिया। तुम हिंदू है? अरे भाई हमी मुसलमान। नहीं तुम हिंदू है? अरे हमी मुसलमान। नहीं तुम हिंदू है? अरे दामाटा बुझाई कैमने? हमी मुसलमान। ठीक है तो दिखाओ। की दिखाबो? वो वाला की काड़ा मुसलमानी। अच्छा 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 जंगले चलो देखा देव काटा की अवस्था। अल्लाह अल्लाह उठाओ की अरे उठाई दस कपड़ा उठाओ वो जो है नक्के वाले खास तौर जानी बोला ने देख चेरो हम पहले चश्मा लगाएगा। ओ सुखे फावर कम अब देखेगा कर रहे भाई। तुम वाकई मुसलमान है हम खुश हुआ। अच्छा मगर एक बात बोलेगा बुरा नहीं मानना तुम्हारा छोटा है तो घुमाता से दवाई खा लेना ठीक है। अच्छा अच्छा सुनो मुक्ति युद्ध देखने से हमको बोलना है। अच्छा अच्छा मुक्ति युद्ध देख ले कम अरे शालार भूत हम निजे तो मुक्ति युद्धा देख की करता से हन मुक्ति बाहिनी खिदे এই দেখ মুক্তি বাহিনী কি দার হ্যাঁ দেখছ মুক্তি বাহিনী চিনছি কি কর রে তুম তোরা তো বাংলা মারতা হস নাই তোরা মরতে আইছস মরার আগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুননা ল শুন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বিপ্লবী মুক্তি বাহিনীর খবরে প্রকাশ গতকাল নিহত চিটাগাংয়ের চারজন সহকারীও সদর বলে নিহত হয়েছে। বাংলাদেশের সমস্ত সরকারি আধা সরকারি ও বেসরকারি অফিস আদালত সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। স্বাধীন বাংলার গ্রামাঞ্চল থেকে শত শত মিছিল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরগুলোকে ভিড় জমিয়েছে। বিবিসির খবরে প্রকাশ বেলটির স্থান ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পৃথক পৃথক ভাবে স্বাধীনতা ঘোষণা করেছে। এই খবর যাতে বিশ্ববাসী জানতে না পারে তার জন্য কুখ্যাত এনআইএ সরকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়ে তার কি কাম কো মারেগা তু আমার অস্তিত্ব আজও মায়ের মমতাকে পিতার স্নেহের শাসনকে বোনের ভালোবাসাকে বন্ধুদের প্রীতিকে ঘিরে বেঁচে আছে। বিশ্বরণের অন্ধকার আমাকে গ্রাস করেনি আজও প্রয়োজন আমার সব জায়গায় সবার কাছে আমি আকাঙ্ক্ষিত বড় ইচ্ছে করছে যদি আবার মুহূর্তের জন্যেও আমি অন্ধকারের সীমান্ত পেরিয়ে যেতে পারতাম। মাটির চির মমতায় আমার অঙ্গে মাথা যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন বাংলা যার নদী জলে ফুলে ফলে মোর স্বপ্ন মাটির চির আল্লাহ এই দেশটারে তুমি স্বাধীন করে দিও আমার মা।
আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই পতাকা আমি আমার মাকে দেখাতে পারলাম না, কিন্তু এই বাংলার মা দেখতে পাচ্ছে। হে বাংলার মা, দেখো দেখো দেখো, তোমার সন্তানেরা তোমার বুক থেকে সমস্ত আগাছা মুক্ত করে এই পবিত্র পতাকা তোমার বুকে তুলে দিলাম। এবার তোমরা তোমাদের মা বাবার কোলে ফিরে যাও। আল্লাহ, জানি না বইন্ডা বাচ্চা আছে কিনা। আলী ভাই, আলী ভাই, আমি সব খবর নিয়ে এসেছি। রমজান মোল্লা আর্মি দিয়ে এত লোক মেরেছে যে হাতে গুনে শেষ করা যাবে না। কিন্তু দেশ স্বাধীন হবার কয়েকদিন আগেই সে মেজরের সঙ্গে করাতে চলে গেছে। মেজরের মেয়ে মেহনা সে কোথায়? তাকেও সঙ্গে করে নিয়ে চলে গেছে। মোল্লা, তুই আমার বোনকে মেরেছিস, আমি তোকে এমন ভাবে মারব তোর বুকে যেন কবরের মাটি নসিব না হয়। মেজর, তুই আমার মাকে মেরেছিস, আমার স্ত্রীকে তুই তোর দেশে নিয়ে চলে গেছিস। যেভাবে হোক আমি রিটায়ার্ড করে করাচি যাবই। কিন্তু আলী ভাই, পাকিস্তানে যেতে হলে তো ভারতের রাজস্থানের মরুভূমি পার হয়ে পাকিস্তানের বর্ডার ক্রস করে করাচি যেতে হয়, কিন্তু তুমি যাবে কি করে? শুধু মরুভূমি কেন, আগুনের নদী পার হতে হলেও আমি সেখানেই যাব ইনশাল্লাহ। তোর বাবাকে আজও দেখতে পেলি না। মেহনাজ, রোমাত বেটি, রোমাত, তু উসে ভুল যা, ভুল যাও। হ্যাঁ, মে আপনে শহর কো ভুল যাও। নেই চাচি, জব তক সাথ হে সাথ মে দম হে মে উসে ভুল নেই সকতি, কভি নেই। মেহনাজ, अगर तू अली के लिए ऐसा रोना बंद नहीं करेगी तो मैं तेरी बच्ची को जान से मार देंगे। नहीं नहीं नहीं, ये अली की अमानत है, तुम्हारा कोई नहीं, कोई नहीं। खामोश, मैं तेरी बाप हूँ और अपने बाप से जबान न रहती। तुम मेरे बाप नहीं, दुश्मन हो दुश्मन। इंतजार करो, मेरा अली मुझे लेने जरूर आएगा, जरूर आएगा, जरूर आएगा। পাকিস্তানে চলে এসেছি, ট্রেন, ওই ট্রেনটি নিশ্চয় করাচি যাবে। আমাকে উঠতেই হবে ট্রেনে, আমাকে উঠতেই হবে। बांग्लादेश, जो जो बांग्लादेशी बांग्लादेश के एगेंस्ट था उन सब लोगों को बांग्लादेश सरकार ने माफ कर दिया। हा? माफ कर दिया? हाँ। बहुत बहुत शुक्रिया। इस साला बंगाली मालूम होता है। आ, 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 आ,
সমস্ত করাসি শহর খুঁজে বেড়ালাম, কিন্তু কোথাও তো খুঁজে পেলাম না। করাসি আপ কাহাঁ রয়তা? করাচি সে 20 মিল দূর এক গাঁও মে। আমি আমি সেখানে যাব, সেখানে যাব। মেরা আচ্ছা বেটা, তোমার আব্বু আসবে, তোমাকে আর আমাকে বাংলাদেশে নিয়ে যাবে। আসবে না? আসবে না কি আসবে? আসবে, নিশ্চয়ই আসবে। সমঝা, ভুট্টো কে লিয়ে পাকিস্তান দো টুকরা হো গিয়া। তুম ঠিক বলো। তুমি যেখান থেকে আমাকে শুয়ে শুয়ে ডাকবে, আমি লোহার খাঁচা ভেঙে আমি সেখানেই চলে আসবো। আমার স্বপন ছিলে তুমি প্রেমের ভুবনে, সুখে দুঃখে পাশে রবে জীবন মরণে। মন যমুনার নৌকা দিয়ে তোমায় নিয়ে যাব, বাংলাদেশে ধানের শীষে রাখবো ভালোবেসে। ঘরে আর থেকো না, তোমাকে ছাড়া বাঁচবো না। ঘরে আর থেকো না, তোমাকে ছাড়া বাঁচবো না। বাংলার বধু মধুর সুরে ডাকি কথা কও, বউ কথা কও সুরে সুরে ডাকি কথা কও। ভালোবাসার মনটা আমার তোমায় খুঁজে মরে, হারিয়েছি তোমাকে আজ ডাকি সুরে সুরে। ঘরে আর থেকো না, তোমাকে ছাড়া বাঁচবো না। ঘরে আর থেকো না, তোমাকে ছাড়া বাঁচবো না।
আলি আলি আমি জানতাম তুমি আসবে মেহরাজ আলি তোমার ছেলে আব্দুল্লাহ আমার ছেলে হ্যাঁ আমাদের ছেলে বিসমিল্লাহ রহমানুর রহিম আমার ছেলে আব্দুল্লাহ ও হে মহান আল্লাহ তোমার লাখ লাখ শুকর আমার ছেলে আব্দুল্লাহ আলি আমার বাবা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছিল কিন্তু আমি এসেছি তোমাকে নিয়ে যেতে আমি এদেশের মেয়ে হলো বাংলার বধূ তাই আমি তোমার সাথে বাংলাদেশেই যাব মেহরাজ মেহরাজ তাহলে চলো আমি আমার স্ত্রীকে নিতে এসেছি হ্যাঁ বাবা আমি আমার স্বামীর সাথে চলে যাব নেহি নেহি কবি নেহি জব তক মে জিন্দা হুঁ তু ইয়া সে জানে নেহি সকতা অলি আজ আমি তোকে জানে মারিয়ে ফেলিবে এই বেজর তুই আমার মাকে মেরেছিস আমার বোনকে মেরেছিস তাই আমি তোকে মারতে এসেছিলাম কিন্তু আমি তোকে কিছুই করব না তুই শুধু আমার স্ত্রী আর সন্তানকে আমার দেশের মাটিতে নিয়ে যেতে দে বাট নসিব তুই তোর বুকে তোর দেশের কবরের মাটি নসিব হবে না রে আলি আলি পাকিস্তানের মাটিতে আলি যদি বাইতা থাকি আবার দেখা হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার মেহরাজ আমি আমি তোমার কোলে তোমার সন্তানকে তুলে দিতে পেরে বড়ই শান্তি পাচ্ছি এবার আমি মরেও শান্তি পাবো না মেহরাজ না তুমি মরতে পারো না আমি আমি তোমাকে মরতে দেবো না মেহরাজ আমি তোমাকে মরতে দেবো না আলে এই যে পেপারে দেখ শেখ মুজিব রাজা কারগর সাধারণ ক্ষমায় মাফ করে দিছে তাই আমি এই পেয়ারা পাকিস্তান ছাইরা আমার জন্মভূমি বাংলাদেশে ফিরা দেখতেছি যদি বাইতা থাকি আবার দেখা হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার মেহরাজ আমি তোমার কোলে
আমার সন্তানকে তুলে দিতে পারি বড়ই শান্তি পাচ্ছে, এবার আমি মরেও শান্তি পাব। না মেহনাজ না, তুমি মরতে পারো না, আমি আমি তোমাকে মরতে দেবো না মেহনাজ, আমি তোমাকে মরতে দেবো না। আমার ডাক এসে গেছে, ভাই যাবার আগে তোমাকে একটা অনুরোধ করি, তুমি আমার ছেলেকে তোমার মতো একজন দেশপ্রেমিক বানাবে, সে যেন তোমার মতো তোমার মতো দেশকে ভালোবাসে। বলো পারবে না, কথা দাও, কথা দাও মেহনাজ, কথা দাও মেহনাজ, আমি কথা দিচ্ছি মেহনাজ, 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 মেহনাজ। এইবার মোল্লাকে খুঁজে বের করতে পারলে আমার কাজ শেষ। মোল্লা তুই যদি বেঁচে থাকিস তাহলে আমার হাতে তোকে ধরা পড়তেই হবে। বাবা, 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 কেমন আছো তুমি? ভালো। বলো বাবা, আমাকে কেন সংবাদ নিয়ে এসেছো? বলছি, কাল তোর মায়ের মৃত্যুবার্ষিকী, আমি শুধু তোর কাছে একটাই জিনিস চাই, এছাড়া আর কিছু চাই না। তাহলে বলো বাবা, তুমি কি চাও? বলছি, আবদুল্লাহ, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমি শুধু একজনকে খুঁজছি। কাকে খুঁজছো বাবা? সে তোর দাদিকে মেরেছে, আমার মা, ও তোর ফুপুকে মেরেছে, আমার আমার আদরের ছোট বোন, ওর জন্য হারিয়েছি তোর মাকে, ওর জন্য তোর মাকে নিয়ে আমি একটা দিনের বেশি সুখে ঘর করতে পারিনি। আমি সেই পছন্দ লোকটাকে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু বাবা, কে সে? তার নাম মোল্লা। এই দেখ তার ছবি। দেখ বাবা, দেখ। শোন আবদুল্লাহ, দেশ স্বাধীনের পর অনেক কষ্টে জীবনের ঝুঁকি নিয়ে আমি তোকে পাকিস্তান থেকে নদী নালা মরুভূমি পেরিয়ে এখানে নিয়ে এসেছি, তোকে বড় করেছি। তুই শুধু এই মোল্লার ঠিকানাটা আমাকে জোগাড় করে দে। বাবা, এই মোল্লা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি খুঁজব, এমনকি মাটির নিচেও যদি সে লুকিয়ে থাকে আমি তাকে খুঁজে বের করব। ও আদা, ও আদা। তুমি তোমার বাবার কাছে গিয়েছিলে, আমাকে নাওনি কেন? আমি আমার শ্বশুরকে সালাম করে দোয়া নিয়ে আসতাম। আচ্ছা, তোমার বাবাও কি তোমার মতো ক্রিমিনাল? আমার বাবার মতো এই দুনিয়াতে ভালো মানুষ আর একজনও নেই। আজ তুমি ছাড়া যদি অন্য কেউ কথা বলতো আমি তাহলে তাকে মেরে ফেলতাম। বাবাকে তুমি এত ভালোবাসো, শ্রদ্ধা করো?
হ্যাঁ ভালোবাসি শ্রদ্ধা করি আর আমার বাবা আমাকে তার প্রাণের চেয়ে বেশি ভালোবাসে কিন্তু তোমার শ্রদ্ধার পাত্র বাবা যেদিন জানতে পারবেন তার প্রাণপ্রিয় সন্তান একটা ক্রিমিনাল তখন তখন কি জবাব দেবে ক্রিমিনাল যখন বিচারকের সম্মুখে দাঁড়ায় তখন সে নিজে বাঁচার জন্য কোনো না কোনো পথ খুঁজে বের করে নেয় এ তুমি যাও যাও হ্যালো কে ভাই শোনো বস তোমাকে কাল দেখেছে সত্যি বলছো লিডার আমাকে দেখেছে যাকে পাবার জন্য একের পর এক দিনের পর দিন ক্রাইম করে যাচ্ছে কাল তার দেখা পাবো হ্যাঁ হ্যাঁ কাল একটা এসকালারের মাইক্রোবাস এসে তোমাকে নিয়ে যাবে আমি থাকবো না আমার সাথে দেখা হবে 14 তারিখ গুড বাই ওকে ভাই কাল লিডারে দেখা পাবো উফ কে তার লিডার আর কেন তাকে পাবার জন্য একটার পর একটা ক্রাইম করে যাচ্ছে তা আমাকে জানতেই হবে আসুন আপনি বসুন আমি লিডারকে পাঠিয়ে দিচ্ছি কেমন মানুষ তাই করে আল্লাহ যা হুকুম করে তুমি তোমার নাম আব্দুল্লাহ জি তোমার কে কে আছে আমার একমাত্র বাবা ছাড়া আর কেউ নেই কি করে সে অবসরপ্রাপ্ত মিলিটারি হ্যাঁ কি নাম তার মোহাম্মদ আলী হ্যাঁ মোহাম্মদ আলী হ্যাঁ তিনি একজন মুক্তিযোদ্ধাও ছিলেন মুক্তিযোদ্ধার ছেলে হইয়া এই ধরনের কাজ তুমি কেন করো মুক্তিযোদ্ধার ছেলে হয়ে আর যাই হই বড় হওয়ার জন্য আমি সব ধরনের অপরাধ করতে পারি সব ধরনের অপরাধ করতে পারি কিন্তু আমারে ধরনের লেগে ওর বাপে ওরে আমার কাছে পাঠায় নাই তো যদি তাই হইয়া থাকে তাহলে ওরে আমি আমার ফায়ারিং স্কোয়াডে নিয়ে মারুম বড় হওয়ার জন্য উনি হচ্ছে আমার একমাত্র সিঁড়ি এখন যদি বাবাকে সাহায্য করি তাহলে আমার সারা জীবনের আশা আকাঙ্ক্ষা ভেঙে যাবে আব্দুল্লাহ বড় হওয়ার জন্য তুমি আমার হয়ে কি করতে পারো আপনাকে আমি দেশের মিনিস্টার বানাতে সাহায্য করব নির্বাচনে জয়ী করাবো শাবাশ আমি তোমার কথায় বহুত খুশি হো গিয়া শুনুন আমার বাবা আপনাকে স্বাধীনতার পর থেকে খুঁজে বেড়াচ্ছে আপনাকে হত্যা করার জন্য কিন্তু আমি বেঁচে থাকতে আপনার গায়ে একটা ফুলের টুকাও লাগতে দেব না সত্যি শুধু সত্যি নয় কসম কারণ বড় আমাকে হতেই হবে বহুত খুব বহুত খুব 14 তারিখে তুমি আমার কাছে আবার আসবে তোমাকে নিয়ে আমি পোলাও খাবো আর ওই দিনই হবে তোমার সাথে আমার কাজের প্রথম দিন ওয়া মেয়েটা কোথায় আছে ওরে আমার এখানে নিয়ে আইসো কারণ আগামী ইলেকশনে
ওই মেয়েই হবে আমার তুরুপের সেরা তাস। যাও। মোল্লা ভাই, আপনি ওকে এত তাড়াতাড়ি বিশ্বাস করে ফেললেন? আরে মানুষ চিনতে আমি কখনো ভুল করি না, কাব্যে নেই। তবুও আপনাকে আর একটু ভেবে কাজটা করা উচিত ছিল। উচিত ভাবতেও আমার ভুল হয় না, ভুল করে যারা ফাঁদে পড়ে তারা। মোল্লা ভাই, যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু ফাঁদে পড়ে যাবেন গো। আর সেই ফাঁদ থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন না। আরে রাখো মিয়া, ওই একাত্তরের যুদ্ধে যখন কোনো ফাঁদে পড়ি নাই, তাইলে আমার বাকি জীবনে আর কোনো ফাঁদ নাই। শোনো, তোমরা তোমাদের কাজের কি করছো? মোল্লা ভাই, নকল ওষুধ বিক্রি করে 2 কোটি টাকা লাভ হয়েছে। মারহাবা। মোল্লা ভাই, 50টি শিশু পাচার করে আপনার কথা অনুযায়ী টাকা এনেছি। মারহাবা। চাল স্টক করার পর হু হু করে দাম বেড়ে যায়, আর তাতে মুনাফা হয়েছে 5 লক্ষ টাকা। সাব্বাস। এবার তোমরা যাও। ও শোনো, 14 তারিখে তোমরা আবার আসবে, তোমাদের সবাইকে নিয়ে আমি পোলাও কোরমা খাবো। একজন মুক্তিযোদ্ধার সন্তান এমন, আমার ভাবতে অবাক লাগছে। আর আবদুল্লাহ যাদের সাথে মেলামেশা করে ওরা সবাই দেশদ্রোহী, আইনের হাতে ধরা পড়লে ওদের মৃত্যু হবে। না না, আবদুল্লাহকে ওই পথ থেকে সরাতেই হবে, কিন্তু কিভাবে? হ্যাঁ, ওর বাবাকেও ভীষণ ভালোবাসে, ওর বাবা ছাড়া ওকে পথ থেকে কেউ ফেরাতে পারবে না। আমি আমি ওর বাবার কাছে যাব, আজই যাব। দেখতে আব্দুল্লার মতন, আপনি কি আব্দুল্লার বাবা? তুমি কে? কে তুমি? আমি আমি আপনার ছেলে আব্দুল্লার স্ত্রী। আব্দুল্লার স্ত্রী? না না, অসম্ভব। আমার সন্তান আমাকে না জানিয়ে বিয়ে করবে, এ কথা আমি বিশ্বাস করি না। শুধু তাই না, আজ অনেক অবিশ্বাস্য কথাই আপনাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে আপনার ছেলে একজন সন্ত্রাসী, বিশ্বাস করতে হবে আপনার ছেলে একজন হাইজ্যাকার, আর বিশ্বাস করতে হবে আপনার ছেলে একজন দেশদ্রোহী। না, না, হতে পারে না। একজন মুক্তিযোদ্ধা দেশ প্রেমিকের সন্তান কখনো দেশদ্রোহী হতে পারে না। তুমি তুমি নিশ্চয়ই ওর শত্রু, ওর দুশ্মন, তাই ওর বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করছো। আমি আমি একথা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। বিশ্বাস করুন আর নাই করুন, যা বলেছি সত্যি। আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমার কথা সত্যি। শুধু তাই নয়, কাল কতগুলো দেশদ্রোহীর সাথে বসে দেশ ধ্বংসের কর্মসূচি নেবে। তোমার কাছে এ কথার কি প্রমাণ আছে? আপনি নিজ চোখে দেখলেই সবকিছু প্রমাণ পেয়ে যাবেন। তাহলে বলো কোথায় সে? বলবো, কিন্তু তার আগে কথা দিন, ওকে সেই পথ থেকে ফিরিয়ে ওকে মুক্তি দিয়ে আমার হাতে তুলে দেবেন। বেশ। আমি কথা দিলাম, তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওকে মুক্তি দিয়ে আমি তোমার হাতে তুলে দেব, তোমার হাতে তুলে দেব।
আমার বিশ্বস্ত বন্ধুরা, আজ পোলাও খাওয়ার আগে আমি সবাইরে এক একটা কাজের দায়িত্ব দিতে চাই। সেই কাজগুলো শেষ হলেই আমি নির্বাচনে দাঁড়াবো। আমার পার্টির নাম হবে দরদি বাংলা পার্টি। এই দরদি পার্টিকে জাতীয় নির্বাচনে জয়ী হতে হবে, কারণ জয়ী হলে আমি হব যাক। আর জয়ী হওয়ার জন্য প্রথমেই প্রয়োজন আমাকে জনপ্রিয় হইতে হবে। প্রথমে সানি মিয়া, বলেন তোমার এলাকায় কুদ্রতালী নির্বাচন করবে, তাই কাল একটা মিটিং এর ডাক দিছে, এবং মিটিং এর পর একটা কাঙালি ভোজের আয়োজন করছে, কয়েক হাজার মানুষে খাওয়াবে। আমার কি করতে হইব? তুমি কাঙালি ভোজের খাওয়ার মধ্যে বিষ মিশাইয়া দিবা, খায়া যেন সবাই মারা যায়। আর মারা গেলে কুদ্রতালী নির্বাচন করা শেষ, তখন সে বৈশা পড়বে আর তুমি দাঁড়ায় যাবা, তখন তোমার কোনো প্রতিদ্বন্দ্বীও থাকবে না। মাগার বিষ মিশামু কেমতে? কামবাখত, বাবুর্চির মায়ারে জিম্মি করে কাজটা করবা, আর পিসের আসরে যখন সবাই মরবে তখন বাবুর্চিরে গুলি করে মারা ফেলবে আমার বাহাদুর আবদুল্লাহ, তাহলে কোনো সাক্ষী থাকবে না। হ্যাঁ কি আবদুল্লাহ, পারবে না? এই জন্য তো একটা গুলি যথেষ্ট। সাব্বাস সাব্বাস আমার বাহাদুর সিপাহি আবদুল্লাহ, আমি জানি তুমি বাবুর্চিরে যে গুলি করে মারতে পারবা আবদুল্লাহ, সেটা আমি জানি। এইবার সিরাজ ভাইয়া শোনো, তোমার এলাকায় ইলেকশন করতেছে শওকত হোসেন, সে তার এলাকায় হাসপাতালের জন্য 50 লক্ষ টাকার ওষুধ দান হিসাবে দিতে যাইতেছে, তাই তুমি আব্দুল্লাহর কাছে যে লোকটা কথা বলছে, আব্দুল্লাহর কাছে পেছন থেকে তাকে চেনা যাচ্ছে না, নকল ওষুধ ট্রাক সহ বুঝায়া দিবা, ব্যাপারটা ক্লিয়ার? তা লয় দিলাম, কিন্তু তাতে লাভ? আরে আসে আসে, আগামী পরশু গাড়ি ভর্তি করে শওকত হোসেন ওষুধ পাঠাইতাছে, কিন্তু রাস্তায় আব্দুল্লাহ সেই ওষুধের গাড়ি থামায়া তোমার কাছ থেকে নকল ওষুধ সেই গাড়িতে তুইলা নিজেই ড্রাইভার সাইজে হাসপাতালে চলে যাবে। আর ভালো ভালো ওষুধগুলো কি করবা? তুমি তোমার ফ্যাক্টরিতে নিয়ে তুলবা, কি আব্দুল্লাহ পারবা না? এইটা তো আমার একটা চুটকির কাজ। ওই নকল বিষাক্ত ওষুধ খায়া সবাই মারা যাবে, আর তুমি মিটিং ডেকা ওই শওকত হোসেনে গালিগালাজ করবা, তাইলে শওকত ফেল আর তুমি পাস। এইবার শোনো গার্মেন্টস এর শাহিন মিয়া, জি বলেন, তোমার এলাকায় যে ইলেকশন করতেছে কি জানি নাম তার, তালুকদার পণ্ডিত, ইলেকশনের আগে তোমার গার্মেন্টস এর 500 শ্রমিকরা আগুনে পোড়ায় মারবা। কিন্তু আগুন লাগাবে কে? গেটে তুমি তালা লাগানোর ব্যবস্থা করবা, আর আগুন লাগাবে আমার বাহাদুর আব্দুল্লাহ, কি আব্দুল্লাহ পারবা না? এটা তো পানির মতো সোজা। আমি কি দেখলাম, আমি কি দেখলাম, আমি কি দেখলাম, খুদা হাফেজ। বাবাকে দেখে সন্তান দৌড়ে এসে বুকে ঝাঁপিয়ে পড়ে, আর তুই তুই পিছিয়ে গেলি কেন? হ্যাঁ পিছিয়ে গেলি কেন? না মানে তুমি এখানে? সন্তানের যদি উন্নতি হয় পিতা যত দূরেই থাকুক তার মন খুশিতে ভরে ওঠে, ছুটে যায় তার কাছে, আর সন্তানের কোনো অঘটন ঘটলে পিতার বুকটা কেঁপে ওঠে এবং ঝড়ের মতো পিতা পুত্রের কাছে ছুটে যায়। তাই তো আমিও ছুটে এসেছি। তুমি তুমি এখানে কখন এসেছ? তোদের কর্মসূচির আগে। কর্মসূচি? এসো, তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। আমার কোনো কথাই তুই এখন বুঝতে পারবি না, আর বুঝতে পারবি না দেশ কাকে বলে, মাতৃভূমি কাকে বলে, কারণ যারা আমাদের লক্ষ লক্ষ মানুষ মেরেছে
হাজার হাজার মা বোনের ইজ্জত নষ্ট করেছে, আজ তুই তাদের সঙ্গে হাত মিলিয়েছিস। এই দেশের মাটিতে তোর জায়গা হবে না আব্দুল্লাহ, তোর জায়গা হবে না। না বাবা না, এ দেশ আমার, আমি এদেশের মানুষ, আমি এদেশকে ভালোবাসি। ভালোবাসিস বলেই তো বলেছিস, একজন নিরীহ বাবুর্চিকে মরতে তোর একটা কুলি যথেষ্ট, বিষাক্ত ওষুধ দিয়ে রোগীদের মরা তোর একটা চুটকির কাজ, চুটকির কাজ। বাবা না, ওই মুখে আমি বাবা ডাক শুনতে চাই না। তুই আমাকে আমার জীবন যুদ্ধে পরাজিত করেছিস। আমি তুই, আমি তোর মায়ের কাছে যে ওয়াদা করেছিলাম, আজ তুই সেই ওয়াদা বাস্তবায়ন করতে দিলি না। ওয়াদা? কি ওয়াদা? তোর মা বড় শখ করে, বড় আশা করে বলেছিল, বলেছিল এসো আজ আমরা দুজন মিলে ওয়াদা করি, আমাদের সন্তান হলে তাকে এদেশের মতো পবিত্র আর তোমার মতো দেশপ্রেমিক বানাবো। ওয়াদা করো। ওয়াদা? পারলাম না, পারলাম না। তোর মাকে দেয়া ওয়াদা আমি রক্ষা করতে পারলাম না, তুই দেশপ্রেমিক হতে পারলি না, হয়েছিস দেশদ্রোহী। আর একটা দেশদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড, আর সেই মৃত্যুদণ্ড দেব আমি, আমি তোকে মেরে ফেলব। না না বাবা, আমাকে তুমি মারতে পারবে না, কারণ আমি তোমার একমাত্র সন্তান। সন্তান, কিন্তু সন্তান মায়ের চেয়ে বড় নয়, সন্তান মায়ের চেয়ে কোনো দিন বড় হতে পারে না। তোমার মা তো অনেক আগেই মরে গেছে। না, মরেনি। যে মাটিতে তুই দাঁড়িয়ে আছিস সে আমার মা, তোর মা সবার মা। আর সন্তান মায়ের বুকে মাথা রেখে ঘুমায়, আর তুই, তুই সেই মায়ের বুকে পা রেখে দাঁড়িয়ে আছিস। তাই ওই মা তোকে চায় না, আমি তোকে চাই না, তোকে চাই না। বাবা, আপনি তো বলেছিলেন ওকে মুক্তি দেবেন। হ্যাঁ বলেছিলাম, হয়তো চেয়ে দেখো, আজ আমি ওকে ওর ঘৃণিত জীবন থেকে মুক্তি দিয়েছি। আজ 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 আমার সন্তান পৃথিবী থেকে মুক্ত, মুক্ত, মুক্ত। ওকে মুক্তি দিয়ে আমার জীবনটা পৃথিবীতে বন্দি করে দিলেন বাবা। বৌমা, তোমার ছেলে লোকসান আমারই বেশি হয়েছে, কারণ কারণ আমি আমি আমার সন্তানকে হারিয়েছি। এখন এখন আমার আমার পৃথিবীতে কেউ রইল না, কেউ রইল না। মেহনাজ, তোমার ছেলেকে আজ আমি মেরে ফেলেছি। আরে
রিকশা তাড়াতাড়ি এটা নড়ে ভাই। ভাই কোন দেশে আমরা বাস করি? আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ। শোনো বোন, লাশের পাশে কাঁদতে নেই, আত্মা কষ্ট পায়। কেঁদে কোনো লাভ নেই, কারণ গরিবের কান্না কেউ শুনে না, কেউ শুনে না। কি হয়েছে বলো বোন? শুনবেন, শুনলে আর বিচার করতে পারবেন। আগে বলো শুনি। তাহলে শুনো বাবা। বল মা। তুমি কত বড় লোকদের বাড়িতে ভালো ভালো রান্না করো, কিন্তু আমাদের বাড়িতে ওরকম রান্না করো না কেন? বড় লোকের বাড়িতে বড় লোকদের জন্য রান্না হয়, বড় লোকের টাকায় তোর বাবা শুধু রান্না করে দেয়। আমার বাড়িতে অত ভালো রান্না হবে কি করে রে মা? থাক, আমার ওসব কিছু লাগবে না, তোমরা আমার বাবা মা, তোমরা পাশে থাকলে আমার কিচ্ছু লাগবে না। লক্ষ্মী মা আমার। এই শোনো, কালকে ভালো করে পোলাও কোরমা রেঁধে দিও। রমজান বাবুর চি বাড়িতে আছো? কে হলো আবার? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। আপনারা? আমরা তোমার কাছে এসেছি গো। ও বুঝেছি, বাবার কাছে দাঁতের রান্নার জন্য এসেছেন তাই না? আসুন চাচা, ঘরে এসে বসুন। না না না, আমরা বসবো না। শুনো রমজান মিয়া, আমরা জানি কাল তুমি এমপি প্রার্থীর বাড়িতে কাঙ্গালি বুঝে রান্না করতে যাচ্ছ। জি 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 জি। শুনো, সেই কাঙ্গালি বুঝে তুমি বিষ মিশাই দিবা। বিষ? বিষ? হ্যাঁ বিষ। বিনিময়ে তুমি 1,00,000 টাকা পাবে। 1,00,000 টাকার জন্য আমাকে এতগুলো মানুষ মেরে ফেলতে বলছেন? হ্যাঁ বলতেছি। 1,00,000 টাকা কেন? দুনিয়ার সমস্ত টাকা দিলেও আমি এত বড় অন্যায় করতে পারবো না। তুই দিলেও না? না। তাহলে তো তোর মেয়েকে ব্যবহার করতে হয়। মেয়ে? হ্যাঁ, তোর মেয়ে সবকিছু শেষ করে ভালাম। ও নিষ্পাপ শিশু, এ কথা বলতে আপনার মুখ থেকে কি পড়লো না? না বল রমজান, তুই আমার কথায় রাজি আছিস কিনা? আরে না না। রাজি আছিস কিনা? কমিশনারের ছেলে, আমি ওকে হাসপাতালে নিয়ে যাই, যেখানে যাই সবাই বলে প্রমাণ নিয়ে আসো প্রমাণ। বিনা চিকিৎসায় মেয়ে আমার কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা গেল, মারা গেল। হায় রে দেশ। কমিশনারের ছেলে আজ আব্দুল্লাহর এখানে এসে উপরে গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগানোর কথা, কিন্তু সে তো এখনো এলো না। দাঁড়াও, মোল্লা ভাইকে ফোন করছি। হ্যালো মোল্লা ভাই, আব্দুল্লাহ তো এখনো এলো না। আচ্ছা আচ্ছা জি। শোনো, আব্দুল্লাহর জন্য অপেক্ষা না করে আমরা সার্কিট ব্রেকারে গিয়ে শর্ট সার্কিট করে এখান থেকে চলে যাব, আর অটোমেটিক আগুন লেগে যাবে। আব্দুল্লাহ বুঝে যাচ্ছ? বুঝবার পারছি, এইখানে আগুন লাগাবে লেগা ছদ্মবেশ দিছ, হাসা করছি না আব্দুল্লাহ? না, আমি আব্দুল্লাহ নই, আব্দুল্লাহর বাপ। শত শত নিরীহ গার্মেন্টস শ্রমিককে মেরে
নির্বাচনে জয়ী হতে চাস? আরে না, তোরা জয়ী হতে পারবি না। আজ তোদের জীবনের পরাজয় হবে, মৃত্যুর জন্য তৈরি হ। না না, আমাদের কোনো দোষ নেই, দোষ মোল্লা ভাই। মোল্লা? কোন মোল্লা? রমজান মোল্লা, সেই একাত্তরের মোল্লা? হ্যাঁ হ্যাঁ। ওর ঠিকানা বল, ওর ঠিকানা বল। ঠিকানা বলছি, 14-2A গুলশান। এখানে কমিশনারের ছেলে কে? আমি 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 যা। তোমার অপরাধীকে নিয়ে এসেছি বোন, বলো ওর কে বিচার তুমি চাও? আপনি যখন নিয়ে এসেছেন, ওর বিচার আপনিই করুন। নিষ্পাপ শিশু, ফেরেশতার মতো মেয়েকে, যে এখনো মায়ের কোল ছাড়েনি, তাকে গুলশান মোল্লা রমজান। অসম্ভব, অপরিচিত লোকদের সঙ্গে মোল্লা ভাই দেখা করে না, যান। কোনো চিন্তা করেন না, আধা ঘন্টার ভিতরে একের আপনার জন মানায় দিমু। ঠিক আছে, শুরু করো। আব্দুল্লার মতো গলা করে আমাকে কথা বলতে হবে। সাব্বাস বেকআপ ম্যান। ওস্তাদ না, ওস্তাদ এতদিন কোথায় ছিলে? তোমার কথা মতো আমি মোল্লার বাড়িতে টাইম বোমা ফিট করেছি, কিন্তু তোমার বাবা কোথায়? বাবা? হ্যাঁ, তুমি না বলেছিলে মোল্লার বাড়িতে টাইম বোমা ফিট করে মোল্লাকে আটকে রেখে তোমার বাবাকে নিয়ে আসবে। বাবাকে? হ্যাঁ, তুমি নাকি তোমার বাবার কাছে কসম খেয়েছিলে মোল্লাকে ওনার হাতে তুলে দেবে। এই নাও রিমোট, এবার তোমার বাবার কাছে দেওয়া ওয়াদা রক্ষা করো। গাড়িতে এসো। তাহলে তাহলে কি আমার ছেলে চালাকি করে মোল্লার সাথে হাত মিলিয়েছিল ওকে আমার হাতে তুলে দেবার জন্য? তাহলে সে দেশদ্রোহী নয়, সে আমার সাথে মিথ্যে ওয়াদা করেনি। এ আমি কি করলাম, এ আমি কি করলাম? বাবা, আমি আমি এখানে কেন? আমার আমার বাবা কোথায়? তোমার বাবা তো এখানে নেই। আপনি আপনি রুমার বাবা? হ্যাঁ, রুমা আমাকে ফোন করে এখানে ডেকে এনে তোমার কথা সব বলেছে। রুমা কোথায়? চেম্বারে ডাক্তারের সঙ্গে কথা বলছে। আমার বাবার কথা কিছু বলেছে? বলেছে, তোমাকে গুলি করার পর কাঁদতে কাঁদতে কোথায় গেছে সে জানে না। বাবা যদি মোল্লার সন্ধান করে তার কাছে যায়, মোল্লা তাকে মেরে ফেলবে। না,
গার্মেন্টসে আগুন লাগে নাই, বরং ওরা চারজন খুন হয়েছে। হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি। আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ কই? এই তো আমি। আব্দুল্লাহ তুমি কোথায় ছিলা? হ্যাঁ, তোমার জন্য গার্মেন্টস আগুন লাগানো হইলো না, বরং ওরা চারজন সেখানে আহত এরাতে খুন হইলো। বলো তুমি কোথায় ছিলা, বলো। তোমার পায়ে কি হয়েছে? ব্যথা পেয়েছিলাম তাই দুদিন আসতে পারেনি। অমন করে তাকায় আছো কেন? আপনাকে দেখছি। আমারে? হ্যাঁ আপনাকে। আপনি পারেন না এমন কোনো কাজ নেই, একাত্তর থেকে আরম্ভ করে এ পর্যন্ত কত কিছু হয়ে গেছে, অথচ আপনার কিছুই হলো না। হবে না, হবে না। আরে একজন মুক্তিযোদ্ধার সন্তানকে যখন আমার পোষা কুত্তা বানায়া সঙ্গে রাইখা তার মনি ভইতে পারছি, তখন কেউ আমার ক্ষতি করতে পারবে না। শুনুন, কুকুর যখন পাগল হয় তখন সেই কুকুরের কামড় খেয়ে মনিকে মরতে হয়। আরে তোমার মতো কুত্তার কামড়ে আমার মৃত্যু হবে না। কারণ একাত্তরের যুদ্ধে যখন মরি নাই, এখনো মরবো না ইনশাল্লাহ। মোল্লা বলতেছি। মোল্লা ভাই, আমি আব্দুল্লাহ বলছি। মোল্লা ভাই, আপনার ওখানে আমার বাবা এসেছে। আসেনি? বেশ, আমি আসছি। আরে না না, তোমার আসার দরকার নাই, তুমি বিশ্রাম নাও, আমি তোমার সাথে পরে যোগাযোগ করবো। হ্যালো, হ্যালো। শোনো, তোমারে আজ আমি একটা স্পেশাল পুরস্কার দেব। আজ আমিও আপনাকে একটা স্পেশাল পুরস্কার দেব, আর এই পুরস্কারটা আমি অনেক কষ্টে যত্ন করে রেখেছি। জানি জানি, আমি সব জানি সব। তুমি কি মনে করছো একটা ক্রিমিনালের হাটা আর একটা মিলিটারির হাট আমি বুঝি না? হ্যাঁ, মিলিটারি। হ্যাঁ মিলিটারি, মিলিটারি মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী। এই তোরা কোথায়? মোহাম্মদ আলী, আমার স্পেশাল পুরস্কার হলো, আমার হাতে আজ তোর মৃত্যু। এইবার বল, আমার জন্য তুই কি পুরস্কার রাখছস? দেখবে। হ্যাঁ দেখা। কেউ লড়ার চেষ্টা করলে ওকে আমি গুলি করে মারব। রিমোট কন্ট্রোল টিপলে সমস্ত বাড়ি উড়ে যাবে, কারণ সমস্ত বাড়িতে আমি বোমা ফিট করে এই তোরা ভয় করিস না, এই ডর চালাকি। না চালাকি নয়। তাহলে দেখ একটা নমুনা। শয়তান, তুই আমার স্ত্রীকে মেরেছিস, তোর জন্য আমার মা বোন মরেছে, তোর জন্য আমার সন্তানকে তুই 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 Oh!
আলে মোহাম্মদ আলে আর তোর বোন রে মারছিলাম গুলি কইরা তোর মা রে মারছিলাম মিলিটারি ফায়ারিং স্কোয়াডে এইবার তুই মরবি এই মোল্লার ফায়ারিং স্কোয়াডে মোহাম্মদ আলী আরে ল্যাংড়া মোহাম্মদ আলী মরার আগে মানুষ শেষ ইচ্ছা পূরণ করে কিন্তু আমি মোল্লা কারো শেষ ইচ্ছা পূরণ করি না তোর মায়েরটাও করি নাই তোর বোনেরটাও করি নাই এখন তোরটাও করব না ফায়ার মানুষ তাই করে আল্লাহ যা হুকুম করে আর আল্লাহর হুকুমে আজ আমার হাতে তোদের সবার মৃত্যু হবে আব্দুল্লাহ আব্দুল্লাহ তুই বেঁচে আছিস হ্যাঁ বাবা আমি বেঁচে আছি শোয়ের বাচ্চা তুই কারো শেষ ইচ্ছাই পূরণ হতে দিস তুই তোর শেষ ইচ্ছা কি বল বল আমার তুমি মাফ করে দাও কোন দেশ প্রেমিক কোন দেশদ্রোহীকে ক্ষমা করতে পারে না আমিও তোকে ক্ষমা করতে পারবো না কেউ নাকি খুন করেছে আমি আমি ওকে খুন করেছি আমাকে অ্যারেস্ট করুন অ্যারেস্টিন
দুঃখ করিস না, আজ আজ আমার কোনো দুঃখ নেই, আজ আমি আনন্দিত। তোর মায়ের কাছে আমি ওয়াদা করেছিলাম তোকে বাংলাদেশের মতো সুন্দর আর আমার মতো দেশ প্রেমিক বানাবো, তুই তুই তাই হয়েছিস। বৌমা তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। ইন্সপেক্টর সাহেব আমাকে নিয়ে চলুন, একদিন আমি দেশের জন্য যুদ্ধ করে অনেক শত্রুকে গুলি করে মেরেছিলাম, আজ আজ আমি কতগুলো দেশদ্রোহীকে মেরেছি, দেখি আজ দেশ আমাকে কি খেতাব দেয়।